নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, বুধ গোচরে চন্দ্র রাশি থেকে কোথায় অবস্থান করলে কি ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, হতেই পারে কোনো একজন জাতকের চন্দ্র রাশি মেষ, বৃষ, মিথুন, যে কোনো রাশি হতে পারে, সেই রাশির ওপরে যদি বুধের গোচর হচ্ছে, সঞ্চার হচ্ছে, তাহলে পরীক্ষায় ব্যর্থতা, সুখহানি, ভ্রান্তি, বিভিন্ন ধরনের মানসিক ভ্রান্তি দেখা যাবে, তার মধ্যে আত্মীয়দের সাথে বিরোধ, কলহ, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও জাতকের যে কথাবার্তা রয়েছে, সেই কথাবার্তার মধ্যে ভুলভাল কথা বলার একটা প্রবণতা, এমনটিও কিন্তু দেখা যায়। এবং কারো ভালো যে উপদেশ, সে যদি মানে তাকে যদি কেউ দিচ্ছে, সে কিন্তু সেটা গ্রাহ্য করে না, তার কানে সেই কোনো উপদেশই কিন্তু যেতে চায় না। বুধ যদি জন্মরাশি থেকে দ্বিতীয় ভাবের উপর থেকে গোচর করছে, সঞ্চার করছে, তাহলে ক্ষমতা বৃদ্ধি পায় এবং সম্পদ বৃদ্ধি পায়, অপ্রত্যাশিত লাভও কিন্তু এই সময় হতে দেখা যায়। সুখাদ্য এমন সময় কিন্তু লাভ হতে পারে। সৎসঙ্গ, সুসংবাদ লাভ এমনটি দেখা যায়। প্রতিভার স্বীকৃতি লাভ এই সময় কিন্তু সূচিত হতে পারে। বুধ যদি জন্মরাশি থেকে তৃতীয় ভাবগত হচ্ছে, তাহলে শত্রু ভয় উপস্থিত হতে পারে, শত্রু দ্বারা কিছু পীড়া, সমস্যা তৈরি হতে পারে, জাতককে দুঃখ ও অশান্তিজনক পরিবেশের মধ্যে কিন্তু সেই সময় কাটাতে হয়। তার অর্থহানি এবং বুদ্ধিভ্রম এই দুই কিন্তু একই সাথে ঘটতে দেখা যায়। গ্রহান্তরে জাতক ক্ষমতাবান লোক ও শত্রু হতে ভয় পেয়ে শঙ্কিত হয়ে এবং দুশ্চিন্তায় তারা কিন্তু স্থান ত্যাগ করতেও কিন্তু পিছপা হয় না, কিন্তু তার বন্ধু লাভও কিন্তু এই একই সময় ঘটতে দেখা যায়, সৎ বন্ধু লাভ। বুধ যদি জন্মরাশি চক্রের চতুর্থ ভাবের উপর থেকে গোচর করছে, সঞ্চার করছে, তাহলে স্বজন সুখ, নিজের পরিবারের মানুষের হতে পারে স্বজন সুখ, এমনটি কিন্তু বৃদ্ধি পায়, গৃহসুখ বৃদ্ধি পায় এবং আর্থিক উপার্জনও কিন্তু এই সময় বৃদ্ধি পেতে দেখা যায়। যদি বুধ জন্মরাশি চক্রের পঞ্চম ভাবের উপর থেকে গোচর করছে, তাহলে আত্মীয় স্বজন এবং স্ত্রী পুত্রের সঙ্গে কলহ হতে পারে, স্বাস্থ্যহানি, অবসাদ এবং দুঃখ সূচিত হতে দেখা যেতে পারে। গোচরে যদি বুধ জন্মরাশির সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করছে, তাহলে সাফল্য লাভ হতে দেখা যায়, যে কোনো ক্ষেত্রে সৌভাগ্য লাভ হতে পারে সেই সময়। তারা কিন্তু যদি মামলা মোকদ্দমা করছে, এই সময় জয়লাভ আসতে পারে। সৃজনশীল কর্মে উন্নতি এবং মানসিক সুখলাভ এই সময়কালে সূচিত হতে দেখা যায়। বুধ যদি জন্মরাশি চক্রের সপ্তম ভাবের উপর থেকে গোচর করছে, তাহলে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্নতা তৈরি হতে পারে, আপনজনের সঙ্গে বিচ্ছেদ, ঝগড়া, বিবাদ, অপবাদ এগুলো কিন্তু সূচিত হতে দেখা যায়। জন্মরাশি চক্রের অষ্টম ভাবের উপর থেকে বুধের যদি গোচর হচ্ছে, তাহলে যে উদ্যোগ সে নিতে চায়, সেই উদ্যোগে কিন্তু সাফল্য লাভ হয়ে থাকে এবং সুখলাভ হয়ে থাকে। গ্রহান্তরে জাতক ধন সম্পদ এবং বস্ত্র, যে নতুন নতুন বস্ত্র, যে সেই বস্ত্র কিন্তু সে লাভ করতে পারে, তার এবং তার সন্তানের বিজয় লাভ হয়ে থাকে এবং তার বুদ্ধির তীক্ষ্ণতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যায়। যদি বুধের অবস্থান নবম ভাবগত হচ্ছে, তাহলে যদি জন্মরাশি সাপেক্ষে গোচর চলাকালীন, এই সময় আত্মীয় স্বজনের সঙ্গে কলহ, অশান্তি, সব বিষয়ে বিঘ্ন, স্বাস্থ্যহানি যোগ পরিলক্ষিত হতে দেখা যায়। বুধ যদি জন্মরাশি চক্রে দশম ভাবের উপর থেকে সঞ্চার করছে, এমন ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের মধ্যে হঠাৎ আয় বৃদ্ধি পেতে পারে, কর্মে উন্নতি হতে পারে, স্বাস্থ্যোন্নতি হতে পারে, শত্রু দ্বারা কিন্তু যে সমস্যা চলছিল সেই সমস্যা কিছু অংশে কম হতে দেখা যেতে পারে। যদি জন্মরাশি চক্রের একাদশ ভাবের উপর থেকে বুধের গোচর হচ্ছে, এই সময় ব্যবসায় লাভ, খ্যাতি, নামযশ প্রতিষ্ঠা, অপ্রত্যাশিত সৌভাগ্য এবং মানসিক এবং পারিবারিক সুখ সূচিত হতে দেখা যায়। বুধ যদি জন্মকালীন রাশিচক্রের দ্বাদশ ভাবের উপর থেকে গোচর করছে, সঞ্চার করছে, এই সময় উত্তেজনা বৃদ্ধি হতে পারে, রোগ ভোগ, দুশ্চিন্তা, অশান্তি, অপমান, ঝগড়া, বিবাদ, পরাজয় এগুলি কিন্তু লক্ষণীয় হয়ে থাকে এবং দাম্পত্যে কিন্তু সমস্যা আসতে দেখা যায়, দাম্পত্য জীবনে এবং বিভিন্ন ক্ষেত্রে যে অসফলতা সেটা কিন্তু এই সময় লক্ষণীয় হয়ে থাকে। তাহলে আজ আলোচনা করলাম জন্ম রাশি থেকে কোন কোন ভাবের উপর বুধের সঞ্চার, বুধের গোচর জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে
সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।